নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন এক মহিলা। সূত্রের খবর, মাঝদিয়া এলাকায় ওই স্টেশনারি দোকানে কিছু কসমেটিক্স জিনিস কিনতে আসেন এক মহিলা। একদিকে জিনিস দেখতে চান মহিলা, দোকানের মালিক জিনিস আনতে গেলে ওই মহিলা দোকানের আলমারি থেকে দামি কসমেটিক্স চুরি করে ব্যাগে ভর্তি করে। সেই সময় সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন এই ঘটনা দেখতে পান। এরপর দোকানের মালিককে তারা চুরির বিষয়টি জানান, তখনই হাতে নাতে ধরা পড়ে মহিলা চোর। খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসে এলাকার মানুষ, শুরু হয় মহিলাকে মারধর। এরপর খবর পেয়ে ছুটে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ, ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটা ঘটে শুধু বলছে এটা নেবো, কিছু না ওইটা নেবো, আঙুল দিয়ে দিয়ে তাকাচ্ছে, আর এখান থেকে একদম ধারছে সব। এটা এটা আপনি এগুলো সব ব্যাগে পড়ে নিয়েছিল? হ্যাঁ, ব্যাগে পড়ে নিয়েছিল। আর ওখান থেকে আমার ছেলে আর ওই ছেলের বন্ধু ওখানে সব দাঁড়িয়ে ছিল, দিয়ে ওরা এসে একদম খপ করে একদম বলছে অন্যায় হয়ে গিয়েছে। আচ্ছা, অনুমান কত টাকার মাল নিয়েছিল? অনুমান ধরেন এটা নিয়েছে 1200 টাকা, এটা নিয়েছে এটা এটা এই কটাই নিয়েছিল না? আর ওই যে ওপাশে ভাসমাল নিয়েছিল, ও ভাসমাল নিয়েছিল। মোটামুটি তাও কত টাকার মাল গেছে? 1400-1500 টাকা। আপনি কি চাইছেন? আমি যে আমি চাচ্ছি যে যাতে বিচার হয়, ওরম বাজারও ওরম করেছে। একটা নাগাদ এক মহিলা আমার বাড়ির সামনে এই দোকানে কিছু মাল কেনার উদ্দেশ্যে ঢোকে। ঢোকার পরে আমি দোকানের অপোজিট সাইড থেকে আমি ফলো করি যে ও এক এক মাল অর্ডার করছে, যে মালটা পেছনের দিকে আছে সেই মালটাকে অর্ডার করছে, আর ও সামনের দিকে আর হাতের কাছে যে মালগুলো রয়েছে সেই মালগুলো ব্যাগে ভরছে। আমি কিছুক্ষণ দেখার পরে আমি অনুমান করি ও চোর হবে, ঠিক আছে। তারপরে আমি ওকে, ও যখন ওর নিজের কাজকর্ম সেরে দোকান থেকে বেরিয়ে যায় তখন আমি ওকে হাতে নাতে ধরি। তখন ও ধরার পরে অন্যায় স্বীকার করে যে আমি চুরি করেছিলাম, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও। অবশেষে প্রশাসন এসে কি করলো? প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো, এবার প্রশাসন যা বিচার করবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।